সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল আমরা ফাংশনের মধ্যেও ডিক্লেয়ার করতে পারি, ফাংশনের বাইরেও ডিক্লেয়ার করতে পারি। ফাংশনের মধ্যে যদি ডিক্লেয়ার করে থাকি, তাহলে ওই ফাংশনের মধ্যেই ওই ভেরিয়েবলটাকে আমি আপডেট করতে পারি, ইউজ করতে পারি, অ্যাক্সেস করতে পারি। যদি ফাংশনের বাইরে ইউজ ডিক্লেয়ার করে থাকি, তাহলে গোটা ফাইলের মধ্যে যতগুলো ফাংশন আছে সব ফাংশনে কিন্তু ওই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারে, মডিফাই করতে পারে বা ভ্যালু চেঞ্জ করতে পারে। ওকে, তো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা হয় উইথিন দ্য ফাংশন, তাকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। সেই ফাংশনের জন্য ওই ভেরিয়েবলটা লোকাল। আর যদি ভেরিয়েবলটা আউটসাইড দ্য ফাংশন যদি ডিক্লেয়ার করা হয়, তাহলে সব ফাংশন ওই ভেরিয়েবলগুলোকে ইউজ করতে পারে, তখন সেই ভেরিয়েবলকে বলি গ্লোবাল ভেরিয়েবল। মানে সকল ফাংশন কিন্তু ওই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারে এবং মডিফাই করতে পারে। তো লোকাল ভেরিয়েবল কি? মানে অ্যাক্সেসড অ্যান্ড মডিফাইড উইথিন এ ব্লক হোয়ার ইট ইজ ডিক্লেয়ার্ড। মানে যে ফাংশনের মধ্যে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, সেই ফাংশনেই কিন্তু আমি সেটাকে মডিফাই করতে পারবো এবং অ্যাক্সেস করতে পারবো। সেই ভেরিয়েবলগুলোকে আমরা লোকাল বলছি, আর গ্লোবাল ভেরিয়েবল সেইগুলোকেই বলছি যেগুলোকে অ্যাক্সেস এবং মডিফাই দুটোই করতে পারবো এনি হোয়্যার ইন দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের যে কোনো অংশে। আর প্রোগ্রাম, সি প্রোগ্রাম হচ্ছে সবসময়ের জন্যই কোনো একটা ফাংশনের মধ্যেই হয়ে থাকে, ফাংশনের বাইরে কিন্তু এক্সিকিউট হয় না। তো ফাংশনের মধ্যেই আমাকে যা কিছু করতে হবে মডিফাই করতে পারবো। ওকে, তো যে কোনো ফাংশনে আমরা যদি অ্যাক্সেস করতে পারি সেই ভেরিয়েবলটাকে, সেটাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলবো। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে লোকাল ভেরিয়েবলের নাম এবং গ্লোবাল ভেরিয়েবলের নাম যদি সেম হয় তাহলে কী হবে? ধরছি আমি একটা ফাংশনের বাইরেতে একটা ভেরিয়েবল ইউজ করলাম, যেটা ভেরিয়েবলটার নাম হচ্ছে আই, এবং একটা ফাংশনের মধ্যে আবার একটা ভেরিয়েবল তৈরি করলাম সেম নেমে আই। তাহলে কোন ভ্যালুটাকে বোঝাবে বা কোন আইটাকে আমি বোঝাবো, তো সেটা জানতে গেলে আমাদের কিছু এক্সাম্পল জানতে হবে। তো এখানে ইন্ট আই ইকুয়াল টু 10 রয়েছে, এটা মেন ফাংশনের বাইরে রয়েছে, তাহলে আই হচ্ছে গ্লোবাল এবং আই এর মান হচ্ছে কত? না, 10। তো আই হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, তার মান হচ্ছে 10। আমি কি করেছি না, মেন ফাংশনের বাইরেতে ডিক্লেয়ার করেছি। সেম জিনিস এই মেন ফাংশনের ভেতরেও কিন্তু ইন্ট আই ইকুয়াল টু 20 করেছি। তো এখানে হচ্ছে আইটা হচ্ছে এখানে লোকাল, তাহলে এই আইটা এখানেও ভিজিবিলিটি রয়েছে আর এই আইটার ভিজিবিলিটি তো এখানে রয়েছে। এখানের আইটা হচ্ছে আমরা বলছি গ্লোবাল ভেরিয়েবল, এইটাকে আমরা বলছি লোকাল ভেরিয়েবল। তাহলে যখন এখানে প্রিন্টএফ বলে কোনো একটা আইকে যদি আমি এখানে প্রিন্ট করতে চাই, তো স্ল্যাশ এন মানে নিউ লাইন আর পার্সেন্ট ডি মানে এখানে কোন একটা ডেসিমেল ভ্যালুকে প্রিন্ট করবে, তো সেই কোন মানটা না আয়ের মানটা, তাহলে এখানে আউটপুটটা কত আসবে? না, যদি গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলের নেম সেম হয়, তাহলে লোকাল যে ভেরিয়েবল রয়েছে সেই মানটার কিন্তু প্রায়োরিটি বেশি, তাহলে এখানটা 20 ডিসপ্লে করবে। ওকে, তো এখানটা আউটপুট আসবে 20। এরপরে আবার একটা ফাংশনকে আমি কল করেছি, এফ অফ এফ বলে একটা ফাংশন রয়েছে, সেইটা কল করা হয়েছে। তো এই একটা ফাংশন, এই ফাংশনটা এবারে এক্সিকিউট হবে। এখানে বলছে আয়ের মানটাকে ডিসপ্লে করা হচ্ছে, তাহলে এই জায়গাতে কোনো আই বা লোকাল ভেরিয়েবল নেই, তখন এ আই মানেটা কি বোঝাবে? আই মানেটা হচ্ছে এই গ্লোবাল ভেরিয়েবলের মানটাকে ডিসপ্লে করা। তাহলে এখানে আমি আউটপুট পাবো কিন্তু 10, এখানে কিন্তু আউটপুট পাবো 20। ওকে, এরপর গ্লোবাল ভেরিয়েবল বাই এক্সটার্ন, এক্সটার্ন বলে একটা কিওয়ার্ড আছে। তো আমরা ইন্ট এক্স ইকুয়াল টু 20 আমরা জানি যে এক্স হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল হবে এবং মেমোরিতে জায়গা অ্যালোকেট করবে 2 বাইট এবং সেখানে 20 বাইনারিতে স্টোর হবে। কিন্তু সেই ভেরিয়েবলের আগে যদি এক্সটার্ন বলে একটা কিওয়ার্ড অ্যাড করি, তাহলে এই এক্স ভেরিয়েবলটা হয়ে যাবে কি না গ্লোবাল। তো এখানে এক্স এর মান আমি যদি ডিসপ্লে করি, তাহলে 20 ডিসপ্লে হবে, ডেফিনেটলি 20 ডিসপ্লে হবে। এরপর ডিসপ্লে বলে একটা ফাংশনকে কল করা হয়েছে, তো ডিসপ্লে ফাংশনে যাবে, সেখানে এক্স এর মানটাকে ডিসপ্লে করছি, তো এখানেও এক্স এর মানটা আমরা 20 পাবো। ওকে, তো এক্সটার্ন ভেরিয়েবল দিয়ে কিন্তু আমরা লোকাল ফাংশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি অ্যাজ এ গ্লোবাল।
ওকে, তো এক্সটার্ন বলে কিওয়ার্ডটা আমাকে অ্যাড করতে হবে। আমরা এটা 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 সঠিক নয় যে সবসময় মেন ফাংশনের বাইরেই যাকে ডিক্লেয়ার করব সেটাই শুধু গ্লোবাল হবে। মেন ফাংশনের ভেতরেও যাকে ডিক্লেয়ার করব তাকেও আমি গ্লোবাল করতে পারি, বা যে কোনো ফাংশনের মধ্যে যদি ডিক্লেয়ার করি তাকেও আমি গ্লোবাল করতে পারি বাই ইউজিং এক্সটার্ন কিওয়ার্ড।